নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব অনন্তনাগ কালসর্পযোগ সম্বন্ধে। দেখুন, যদি কোনো জাতকের অথবা যদি কোনো জাতিকার জন্মকুষ্টি সাপেক্ষে লগ্নে রাহু অবস্থান করছে এবং সপ্তমভাবে কেতুর অবস্থান রয়েছে এবং বাকি সাতটি গ্রহ রাহু থেকে শুরু করে কেতুর মধ্যবর্তী স্থানে অবস্থান করছে, অর্থাৎ দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ ভাবের মধ্যে তাদের অবস্থান হয়ে রয়েছে, এমন ক্ষেত্রে অনন্ত কালসর্পযোগের সৃষ্টি হয়ে থাকে। এই যোগে আক্রান্ত জাতক অথবা জাতিকা মুখ্যত মানসিক অশান্তিগ্রস্ত হয়ে পড়ে। বিভিন্নভাবে মানসিকভাবে তাদের যন্ত্রণা, মানসিক উদ্বেগ, মানসিক অশান্তি তাদের মধ্যে সর্বদাই বৃদ্ধি পেতে থাকে। মানসিক অস্থিরতায় জাতক জাতিকা ভোগেন এবং জাতক কপট প্রকৃতির ধীরে ধীরে হয়ে যান। ছল কপটের দ্বারা বিভিন্ন কাজকর্ম কিন্তু জাতক বা জাতিকা করতে চান। আজীবন জাতককে কিন্তু প্রতিষ্ঠার জন্য সংঘর্ষ চালিয়ে যেতে হয় এবং জাতকের পরিবার ও বৈবাহিক জীবন দুই কিন্তু ধীরে ধীরে প্রভাবিত হতে থাকে। আত্মীয় বর্গ দ্বারা জাতক জাতিকা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন একই সাথে, এবং একই সাথে এদের যে মানসিক অস্থিরতার কারণ রয়েছে, এই মানসিক অস্থিরতার কারণে সকলের থেকে জাতক জাতিকাকে অনেকটা দূরে চলে যেতে হয়। তাই আপনারা বুঝতেই পারছেন যে যাদেরই জন্মকুষ্ঠিতে অনন্তনাগ কালসর্পযোগ রয়েছে, এদের কোন কোন জায়গা অত্যন্ত বিশেষ খারাপ হতে পারে, তা সেগুলি নিয়ে আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করলাম। আমাদের এই ছোট ছোট এপিসোডগুলি আপনাদের কিরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক অনেক ভালো, সুন্দর এবং সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।